বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, প্রথমেই বলে রাখি, যারা একদিনে বা তিন দিনে একজিমা সারাতে চান তাদের জন্য বেঙ্গল আয়ুরের এই ভিডিওটি নয়। কারণ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে একজিমার এমন কোনো ম্যাজিক্যাল ট্রিটমেন্ট আছে কিনা আমার জানা নেই। আয়ুর্বেদিক চিকিৎসায় একজিমা রোগ অবশ্যই নিরাময় হয় এবং তা স্থায়ীভাবেই হয়। তার জন্য অন্তত কয়েক সপ্তাহ সময় তো অবশ্যই চাই। আজ এই ভিডিওটিতে একজিমার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত এক অতি কার্যকরী ওষুধ তথা চিকিৎসার কথা বলবো। খুবই সংক্ষিপ্ত ভিডিও, সুতরাং স্কিপ করে দেখার কোনো প্রয়োজন নেই, বরং ভিডিও স্কিপ করে করে দেখলে আসল তথ্যই স্কিপড হয়ে যাবে। যাই হোক, চিকিৎসার কথা শুরু করা যাক। বেশিরভাগ একজিমাই দেখা যায় গরমকালে এবং বর্ষাকালে বেড়ে যায়। বর্ষাকালে বা জল লাগলে অনেক সময় ভেদভেদে হয়ে যায় একজিমার স্থান। এই সমস্যার অর্থাৎ এ ধরনের একজিমার খুব কার্যকরী চিকিৎসা আয়ুর্বেদে রয়েছে, চিকিৎসাটি জেনে নিন। এক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে অ্যালোভেরা বা ঘৃতকুমারী। সদ্য কেটে নেওয়া পাতা হলে ভালো হয়, তবে বাড়িতে না থাকলে পাতা কিনেও নিতে পারেন বেশি করে। তবে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, বাজারের কেনা জেল প্রয়োগ না করাই ভালো। আর যদি বাড়িতে বা হাতের কাছে কোনো স্থান থেকে অ্যালোভেরা পাতা সংগ্রহ করেন, তাহলে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যালোভেরার পাতা কেটে নেবার পর 15 মিনিট কেটে নেওয়া পাতাটিকে ফেলে রাখতে হবে। দেখবেন কাটা স্থান থেকে ল্যাটেক্স বা আঠা বেরিয়ে আসছে, এই আঠা খুব ক্ষতিকর। আঠা বেরিয়ে যাবার পর অ্যালোভেরার পাতাটিকে ধুয়ে নিতে হবে, তারপর পাতার উপরিভাগের সবুজ আবরণ ছাড়িয়ে নেবেন, তাহলেই ব্যবহারযোগ্য জেল বা শাঁস পেয়ে যাবেন। আবার এভাবেও জেল বের করে নিতে পারেন। এই জেলটাই একজিমার চিকিৎসায় প্রয়োজন। আর জেনে নেব কিভাবে প্রয়োগ করতে হবে। তার আগে বলে রাখি, বাইরে থেকে পাতা কিনে আনলেও এর কষ ঝরিয়ে নিতে হবে। আর অ্যালোভেরা একটি পাতা ফ্রিজে রাখবেন না, জেল নষ্ট হয়ে যাবে তাহলে, বরং বাইরেই বেশ কয়েকদিন ভালো থাকে। অবশ্য ব্যবহারের পর জেল যদি কিছুটা বেঁচে যায় তাহলে একদিন ফ্রিজে রাখতেই পারেন, কারণ একটি পুরো পাতার জেল বেশিরভাগ ক্ষেত্রেই দরকার হয় না। এবার জেনে নেব প্রয়োগ পদ্ধতি। অ্যালোভেরার জেল 10-15 মিনিট ধরে একজিমার স্থানে রগড়াতে হবে, অর্থাৎ ভালোভাবে ঘষতে হবে। তারপর 30-40 মিনিট পরে সেটা ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পর জায়গাটি ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবার কিছুটা তিল তেল একজিমার ঘষে ঘষে লাগাতে হবে। খাঁটি তিল তেল বাজারে এবং অনলাইনেও কিনতে পাওয়া যায়। খাঁটি বা বিশুদ্ধ তিল তেল মানে ওই তেলে অন্য কোনো উপাদান মেশানো থাকবে না, যেমন মেথি বা অন্য কোনো ভেষজ মিশিয়ে তিল তেলকে হেয়ার অয়েল বানানো হয়, সেই তেল চলবে না। যাই হোক, তিল তেল ঘষে লাগানোর পরে আর ধুয়ে ফেলবেন না। এভাবে 2-3 সপ্তাহ এক টানা ওষুধটি প্রয়োগ করা দরকার, অবশ্যই উপকৃত হবেন। আর একটা কথা, একজিমার কার্যকরী আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে আরও 3টি ভিডিও এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে। ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। তাছাড়া একজিমা রোগের খাওয়ার ওষুধ সম্বন্ধে এবং লাইফস্টাইল বা নিয়মকানুন সম্বন্ধেও ভিডিওগুলিতে আলোচনা রয়েছে। নিয়মকানুন মেনে চলা তো অবশ্যই প্রয়োজন। আর বাহ্যিক ওষুধের পাশাপাশি খাওয়ার ওষুধ খেলে রোগটি তাড়াতাড়ি এমনকি ভেতর থেকেও সেরে যাবে, সুতরাং সেই ভিডিওগুলি দেখে নেওয়া বেশ প্রয়োজন। আজ এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।